তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস সমাবেশের মঞ্চেও ফের কেষ্টোর পাশে দলনেত্রী। তৃণমূল নেত্রীর মুখে উঠে এলো পার্থ চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ। ইডি সিবিআইয়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। একুশে জুলাই হলো 21 তারিখ, আর 22 তারিখ মধ্যরাতে পার্থদার বাড়ি গিয়ে হাজির হলো। তুমি আগেও করতে পারতে, দেখে নেবো আমরা কেসে কি আছে বলে আমি কিছু বলছি না। এখন কেস্টার মতো এত সাহায্যকারী ছেলে আমি খুব কম দেখেছি। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েও প্রতিবাদে সামিল হয়েছে তৃণমূল। বিভিন্ন সময় বারে বারে অনুব্রতর পাশে দাঁড়িয়েছে রাজ্যের শাসক দলের নেতা মন্ত্রীরা। বছর পেরোলেই পঞ্চায়েত ভোট, তারপরই লোকসভার দামামা। এই পরিস্থিতিতে একের পর এক দুর্নীতির অভিযোগ চাপ বাড়াচ্ছে শাসক দলের। বিরোধীদের লাগাতার আক্রমণের জেরে কোন ঠাসা হাসফুল শিবির। ভোটের আগে কখনো বিরোধীদের আক্রমণ করতে গিয়ে হুমকির সুর শোনা যাচ্ছে শাসক নেতাদের গলায়, কখনো বা জিরো টলারেন্সের কথা বলেও অভিযুক্তদের সমর্থন। প্রশ্ন উঠছে, পাহাড় প্রমাণ এই দুর্নীতিতে রাজনীতিকে টেনে এনে অভিযোগকে কি লঘু করার চেষ্টা শাসকের? যে প্রশ্ন করলাম কোথাও, তাহলে কি সত্যি সত্যি দুর্নীতিকে ঢাকার চেষ্টা, অভিযোগকে লঘু করার চেষ্টা, নাকি দলের কর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা করার জন্য আমরা সবাই আছি সবার পাশে এই বার্তা দেওয়ার চেষ্টা? দ্বিতীয়টাই সত্যি, তার কারণটা হচ্ছে এদের দলে নেতা নেতৃত্বের মধ্যে দুর্নীতিগ্রস্ত নয়টা কে বলুন? আজকের ছাত্র সমাবেশ হচ্ছে, দেখুন সর্ণালী, এই পশ্চিমবাংলা এই কলকাতা শহরে একদিন আমিও ছাত্র রাজনীতি করতাম। এই ধর্মতলাতে আমি যখন এসএফআই করতাম অনেক মিটিং মিছিলে গেছি, আমরা দেখতাম মঞ্চ থেকে আমাদের নেতাদের রোল মডেল হিসেবে নেতাজি সুভাষচন্দ্র বোসের গল্প বলতে, মাস্টারদা সূর্য সেন প্রীতিলতা পদ্মদারের গল্প বলতে, যে এটা তোমাদের রোল মডেল। আর আজকে দেখছি একটা ছাত্র সমাবেশ হচ্ছে যেখানে একজন নেত্রী বাংলার ছাত্র সমাজের কিছু এক অংশের প্রতিনিধির চোখের সামনে রোল মডেল হিসেবে তুলে ধরছেন অনুব্রত মণ্ডলের মতো একটা গরু মাফিয়া, বালি মাফিয়াকে, পার্থ চট্টোপাধ্যায়ের মতো একজন এডুকেশন মাফিয়াকে রোল মডেল করছেন। মানে একটা ছাত্রদেরকে বার্তা দিচ্ছেন যে তোমরা সবাই বড় হয়ে বড় বড় চোর হও। আমি একটা তোমায় বলি সর্ণালী, আজকে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করছেন যে 22 জুলাই 21 জুলাই সমাবেশের পরে কেন 22 জুলাই গ্রেপ্তার করালো, আমি ওনার সাথে একমত, এটা ঠিক প্রশ্ন, এটা আমাদেরও প্রশ্ন, কেন 22 জুলাই 2022 গ্রেপ্তার করা হলো, কেন 2014 জুলাই মাসে গ্রেপ্তার হলো না পার্থ চট্টোপাধ্যায়, কেন 15-16 কেন গ্রেপ্তার হলো না, কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কেন গ্রেপ্তার করলো না? অদ্ভুত দল সামনে এসেছে, সেটা দেখা যাচ্ছে 2011 থেকেই দুর্নীতির সূত্রপাত। অদ্ভুত দল একটা, তুমি দেখো নারদার যখন ওই ভিডিও, আজকে যে জয়প্রকাশ মজুমদার তৃণমূলের পার্টি অফিসে বসে আছেন, এই জয়প্রকাশ মজুমদার যখন নারদার ভিডিও চালিয়েছিলেন, যখন নারদার ভিডিওটা নারদা পোর্টাল তারা প্রকাশ করেছিল, তৃণমূল কংগ্রেসের একটা মাত্র ডিফেন্স সেই সময় মনে জানালে, তখন বিধানসভা ভোটের মানে প্রচার পর্ব শুরু হয়ে গেছে, ওদের একটা মাত্র বক্তব্য কি, না এ তো 1 বছর আগেকার ঘটনা, 1 বছর আগে ভিডিওটা করা হয়েছিল, তাহলে বিধানসভা ভোটের আগে কেন এটা প্রকাশ করা হলো? মানে একটা অদ্ভুত দল, আমি চুরি করব, আমি দুর্নীতি করব, কোটি 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 টাকার বেআইনি সম্পত্তি বানাবো, না আছে লজ্জা, না আছে সরম, না আছে কোনো মানে মানে একটা মানে ইয়ে, ওদের একটা মাত্র বক্তব্য, ভাই চুরি আমি আমার মতো করে করব, আমার চুরিটাকে প্রকাশ করার সময়টা তুমি তো আমার সঙ্গে আলোচনা করে ঠিক করবে, তুমি তোমার মতো করে আমার চুরিটাকে এক্সপোজ করতে পারবে না। আরে ভাই 2011 সালে বাংলার মানুষ তো ভোট দিয়েছিল আপনাকে, ইডি কেউ নয়, সিবিআই কেউ নয়। আজকে 2012, 13, 14, 15 সালে রিক্রুটমেন্ট স্ক্যাম, পার্থ চট্টোপাধ্যায়ের টাকা ছিল, ওটা 55 কোটি টাকা পাওয়া গেছে পশ্চিমবাংলায়, এটা তো সত্যি। টাকাটা পার্থ চট্টোপাধ্যায়ের টাকা হতে পারে, টাকাটা অর্পিতা মুখার্জির হতে পারে, টাকাটা বনালী সদাসের হতে পারে, যাই টাকা হোক না কেন, টাকাটা তো পাওয়া গেছে। এই টাকাটাকে একদিন আপনার পুলিশ বাজেয়াপ্ত করার বদলে গ্রিন করিডোর করে কালীঘাটের ক্যানাক্সিটা পৌঁছে দিচ্ছিল, তারপরে আজকে ধরা পড়ে আপনি বলছেন যে কেন ওই 22 জুলাই। আর আমি তার সাথে আর একটা কথা তোমায় এখানে যোগ করছি সর্ণালী, অনুব্রত মণ্ডল সম্পর্কে উনি একটা সত্যি কথাই বলেছেন যে অনুব্রতর মতো সাহায্যকারী এরকম উপকারী ছেলে উনি আর নাকি জীবনে দেখেননি, ঠিকই কথা। এরা অনুব্রত মণ্ডল পৃথিবীতে আর কারোর উপকার করে থাকুক কি না থাকুক, আর কাউকে সাহায্য করে থাকুক কি না থাকুক, মমতা বন্দ্যোপাধ্যায়কে তো অপরন্ত সাহায্য করেছেন। গরু চুরির টাকা, বালি চুরির, বাড়ি খাদানের টাকা, কয়লা খাদানের টাকা, বেআইনি টাকা তৃণমূল কংগ্রেসের ইলেকশন ফান্ডে কাজে লাগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তো মুখ্যমন্ত্রী রেখেছেন। একটা গোটা জেলায় সর্ণালী একটা কথা বলছি, 2018-এ এই যে আমরা বাংলার মানুষ, বাঙালিরা তো গর্ব করি না, আমাদের এখানে সিভিল সোসাইটি আছে, একটা আমাদের বিবেকানন্দ, বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়ের ঐতিহ্য বহন করি। 2018 সালে একটা লোক প্রেস কনফারেন্স ডেকে ঘোষণা করলো বীরভূমে ভোট হবে না পঞ্চায়েতে, এবং সত্যি হলো না, তার রাজনৈতিক
নেতা নেত্রী, তার পুলিশ, তার ইলেকশন কমিশন, সুশীল সমাজ, বুদ্ধিজীবী, মিডিয়া সব বাড়িতে বসে বসে আঙুল চুষলো। একটা লোক বলে দিল ভোট। আমি আমার নিজেকে একটু করে বলছি, আমরা বিরোধী দল, জার্নালি, আমরা বিরোধী দল, এটা আমাদেরও ব্যর্থতা। আমরাও পারিনি অনুব্রতর বিরুদ্ধে লড়াই করে বীরভূমে ভোট করাতে। আমি এই ব্যর্থতার দায় মাথায় নিয়ে বলছি, সবাই বাড়িতে বসে বসে আঙুল চুষলাম। একটা লোক বললো ভোট হবে না, তো ভোট হলো না। এবং মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন অনুব্রত মণ্ডল কিরকম ভাবে খুন করে রক্ত গঙ্গা বইয়ে দিয়ে মমতা ব্যানার্জির চেয়ারের কাঠামোটাকে শক্তিশালী করেছে। আপনারা যখন প্রশ্ন তোলেন সতর্ক, তখন আপনাদেরকেও পাল্টা এই প্রশ্নগুলো শুনতে হয় কি এই চোরেদের মন্ত্রিসভায় আমি থাকবো না, এই বক্তব্যগুলো সামনে কোথাও চলে আসে। কিন্তু আমার একটা অন্য বিষয়ে প্রশ্ন রয়েছে, যখন এই প্রসঙ্গগুলো আসো আপনাদের উত্তর দিতেও হয় নিঃসন্দেহে। আমার বক্তব্য হচ্ছে, কখনো একদম ক্ষমতার শীর্ষ থেকে দলের বা সংগঠনের বা সরকারের ওপর মহলের যে মানুষটি রয়েছেন দাঁড়িয়ে, তিনি কি কখনো এই ধরনের যদি প্রসঙ্গ চলেও আসে তাহলে কি সেটাকে কখনো ঢাকার চেষ্টা করেছেন? দুর্নীতি এটা এটা ষড়যন্ত্র চলছে কোথাও, আসলে কোথাও কিছু নেই। প্রথম কথা হচ্ছে, চোরেদের মন্ত্রিসভায় থাকবো না, এই কথাটা বুদ্ধদেব ভট্টাচার্যের নামে একটা রূপকথার গল্প চলে। বুদ্ধদেব ভট্টাচার্য জীবনে কখনো এরকম স্থূল কথা বলেননি। পশ্চিমবাংলার একটাই খবরের কাগজ, যারা মমতা ছাড়া কাউকে ভয় পায় না, তাদের একজন সাংবাদিক বোধহয় স্বপ্নে এটা শুনেছিল, সেটা লিখে দিয়েছিল। এত ফালতু কথা ওই একটা কাগজ বাদ দিয়ে পশ্চিমবাংলার কোনো খবরের কাগজে কোনোদিন বেরোয়নি। আর তখন টিভি চ্যানেল ছিল না অতটা, দূরদর্শন ছাড়া, সুতরাং আর প্রয়োজন নিয়ে ওটা ওসব বাদ দাও। কিন্তু কথাটা হচ্ছে, তুমি বলো তো সন্মালী, একটা তোমায় বলি এখানে, আজকে ধরো পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার পরে কি অর্পিতা মুখার্জির ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা পাওয়া যাওয়ার পরে কুণাল ঘোষের মতো তৃণমূলের এক কোনো নেতা বলো বা স্পোক্স পার্সন বলো, তিনিও যেমন এটাকে নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেছেন, তেমন আমি দেখেছি কিছু তরুণ তৃণমূল কংগ্রেসের নেতা দেবাংশু থেকে শুরু করে দু চারজন, দেবাংশু বলো নাকি ফুসকুড়ি নাকি ফোড়া হয়েছে নাকি হয়েছে, এরকম দু চারজন তারা কিন্তু উঠে এটা বলার চেষ্টা করলো যে সত্যি আমরা খেটে খুঁজে একটা ভুল করছি। দুটো আলাদা কিন্তু, হ্যাঁ মানে আমরা খেটে নতুন যারা বলেছেন তাদের বক্তব্য হচ্ছে অভিষেকের নেতৃত্বে একটা সচ্চ দল তৈরি হতে পারে। আমি সেই বলি, কুণাল ঘোষের বলার মধ্যে বলা হয়েছে তাকে আপাতত পার্থ বিষয়ে মুখে সোলো টেপলাম। আমি শুনে, আমি যখন কথাটা বলার সুযোগ পাই সেটা হচ্ছে যে আমি ওদের দলের মধ্যে কি ইকুয়েশন আমি সেসবের মধ্যে যাচ্ছি না, সে ওদের ব্যাপার ওরা বুঝবে। আমি বলছি যে ধরো দু চারজন তৃণমূল নেতা বা তরুণ তৃণমূল কর্মী যদি একটুখানি এগিয়ে সেই কথাটা বলার চেষ্টা করেও থাকে যে আমরা খেটে খুঁটে একটা দল করছি আর এই কতগুলো বড় নেতা চুরির জন্য আমাদেরকে রাস্তাঘাটে চোর শুনতে হচ্ছে, আমরা কেন এর দায় নেব? তাদের স্পিরিটটাকে তো আমরা অনেকেই সম্মান করেছিলাম। এবং তারপরে যখন পার্থ চট্টোপাধ্যায়কে পদ থেকে সরানো হলো, এরাই তখন একটা বলার জায়গা পেয়েছিল যে আমাদের দিদি দুর্নীতির সঙ্গে কম্প্রোমাইজ করলেন না, পার্থ চট্টোপাধ্যায় সরিয়ে দিলেন। তারা আজকে ও তারা তো ওই সমাবেশে ছিল, আজকে দাঁড়িয়ে কি দেখছে? 20 দিন আগে মমতা ব্যানার্জির নামে এত গলা ফাটালাম যে আমাদের দিদি পার্থ চট্টোপাধ্যায়কে সরিয়েছেন, ও মা সেই দিদি আজকে মঞ্চে দাঁড়িয়ে পার্থ চট্টোপাধ্যায়কে আবার সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। কর্মীদের মনোবল ভাঙতে চাইছে নাকি আবার নতুন করে মনোবল ভাঙা না, কর্মীগুলোকে পাগল করে দিচ্ছেন। আমি আসবো সতের। দেখুন, আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে দল কিন্তু কখনো কোনো চুরির সাথে আপোষ করে না। দল বারবার বলছে যে আইন সঙ্গতভাবে আইন ব্যবস্থা যদি কোনো অপরাধীকে সাজা দেয় সেই জায়গায় দল সেইটাকে কখনো সমর্থন করবে না এবং তার উপযুক্ত ব্যবস্থা নেবে। পার্থ চ্যাটার্জিকে যখন দল আইনভাবে যখন ওরা অ্যারেস্ট করলো ইডি সিবিআই, তারপর থেকে কিন্তু তাকে কিন্তু সব দলের পদ থেকে সরিয়ে দেওয়া হলো, ইভেন কি আমাদের সরকার থেকে সরিয়ে দেওয়া হলো। কিন্তু আপনাকে তো এই জিনিসটাও মাথায় রাখতে হবে যে 2014 সালের পর ইডি সিবিআই রাজনৈতিক উদ্দেশ্যকে কেন্দ্র করে বহু নেতাকে তৃণমূলের অ্যারেস্ট করেছে, কিন্তু কোনোভাবেই কোনো জায়গায় সঠিকভাবে প্রমাণ করতে পারেনি। এবং আমরা বেশি দূর যাব না, তাদের বিজেপির যে সর্বভারতীয় ভাইস প্রেসিডেন্ট দিলীপ ঘোষ, সে তার বক্তব্যে প্রমাণ করেছে যে ইডি সিবিআই, ইডি আর সিবিআই কুকুরের মতো নাকি পোষ মানা, এবং তার শুধু না তার ছাড়া তারা ইনফ্লুয়েন্সড হয়। আপনার বক্তব্য স্পষ্ট দেখতে পাবো, তাহলে কিন্তু আমি বুঝতে পারলাম না যে মতদানটা হলো কখন সরকার। যেই তদন্তকারী সংস্থা, শুনুন, যেই তদন্তকারী সংস্থা ইনফ্লুয়েন্সড হয় তার তদন্তের যে মাপকাঠি সেটা তো প্রশ্নচিহ্নের মুখে চলে আসছে। আজকে আপনি যে তদন্তকারী সংস্থার থেকে যে ন্যাটি সঠিক বিচার পাবেন তার প্রশ্নটা কোথায় যাবে? প্রশ্ন থাকাতে কোনো অসুবিধা নেই, প্রশ্ন আমার মনে প্রচুর থাকে, আমি করি। যদি আপনাদের প্রশ্ন থাকে
তাহলে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ নিতে গেলেন কেন যখন যদি আপনারা শুধুতেই জানতেন যে সিবিআই কে রাজনৈতিক উদ্দেশ্য লাগানো হয়েছে শালী ব্যক্তি শুনুন আপনাকে একটা জিনিস বুঝতে হবে কোর্টে যখন তাকে কোর্টের বিচারে যখন সে কোর্টের কাঠগড়ায় জারাবে তখন যাতে সে এটা না বিরোধীরা বলতে পারে যে প্রভাবশালী ব্যক্তি সে প্রভাব খাটিয়ে এরকম ধরনের একটা দুর্নীতিকে কোনোভাবে সে ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে দল এতে সম্মতি দেয় না দল বলছে বিচারের সামনে দাঁড়ান বিচার ব্যবস্থা ঠিক করে দেবে আগামী দিনে আপনি নির্দোষ কি আপনি সঠিক পথে চলে যাবেন শুধুমাত্র মদন মিত্র প্রভাবশালী এই যুক্তিতে দিনের পর দিন আদালতে মদন মিত্রর বেল রিজেক্টেড হয়েছে তাই পার্থ চট্টোপাধ্যায়কে যাতে তাড়াতাড়ি করে বেল ভাই আমি আপনাকে ইন্টারাপ্ট করি দাদা ও দাদা আপনি তৃণমূল নেতা নন রাজনৈতিক বিশ্লেষক বানিয়ে এনেছেন জন্য নম্বর কাটা যাবে সুতরাং মদন মিত্রর বেলা যে শিক্ষা এরা পেয়েছিল সেই শিক্ষাকে কাজে লাগিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে যাতে তাড়াতাড়ি জামিনে বার করে এনে আবার পার্থ চট্টোপাধ্যায় তৃণমূলের নেতা আবার রাজ্যের মন্ত্রী বানিয়ে কাঠমানির বন্দোবস্ত আবার আগের মতো চালু করা যায় তার জন্যই পার্থ চট্টোপাধ্যায়কে সরানো হলো কোনো নৈতিকতা নেই এখানে বৈষ্ণবদের কাছে আমার একটা প্রশ্ন যখন বৈষ্ণবদ আপনারা জানেনই যে সিপিএম বিজেপি হাত মিলিয়েছে আপনারা যখন জানেনই যে এটাকে সরাসরি ষড়যন্ত্র করা হচ্ছে এবং তাতে আপনাদের দলে কোনো ক্ষতি করা যাবে না আপনারা যখন কনফিডেন্ট আপনাদের দল নিয়ে আপনাদের সংগঠন নিয়ে নেতাদেরকে নিয়ে তাহলে পার্থ চট্টোপাধ্যায়কে পদত্যাগ করা পার্থ চট্টোপাধ্যায়ের পদগুলোকে সরালেন কেন তার মন্ত্রিত্ব নিয়ে দিলেন কেন তাকে দলের পদ থেকে সরিয়ে দিলেন কেন আপনারা যখন জানেনই যে সব কিছুই হচ্ছে আসলে ষড়যন্ত্র তাহলে আপনারা এই 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 পদক্ষেপগুলো নিচ্ছিলেন কেন মানে আমাদের দলগত সিদ্ধান্ত কি আপনি ঠিক করে দেবেন আমরা দলে কি সিদ্ধান্ত নেব সেটা কি আপনার ঠিক করে দেবার আছে দেখুন আমি আপনার দলের দলের তো কেউ নই আমার পক্ষে ঠিক করা সম্ভব নয় সেটা আপনাকে ঠিক করতে কিন্তু আপনি আপনি বলুন না বাংলার মানুষ যাদেরকে প্রতি বছর কাড়ি 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 ভোট দিয়ে নির্বাচিত করেন তাদের কাছে আপনারা বলছেন যে পার্থ চট্টোপাধ্যায় নির্দোষ অনুব্রত মণ্ডল নির্দোষ অথচ আপনারা পার্থ চট্টোপাধ্যায় থেকে সমস্ত পদ কেড়ে নিচ্ছেন যদি দোষী প্রমাণিত নাই হয়ে থাকে তাহলে আপনারা শাস্তিটা দিলেন কেন পার্থ চট্টোপাধ্যায়কে আপনারা যখন জানেনই পার্থ চট্টোপাধ্যায় আপনি বলুন তো হিমন্ত বিশ্ব শর্মার কেসটা কোথায় আছে নারায়ণ রায়ের কেসটা কোথায় আছে এগুলো নিয়ে একবার আলোচনা করুন না আপনি কি রেড্ডি ব্রাদার্স নিয়ে আলোচনা করুন না সুবেন্দু অধিকারীর ব্যাপার নিয়ে আলোচনা করুন না আপনাদের তো টার্গেট আমি বুঝতে পারছি যে কি করে তৃণমূল কংগ্রেসকে টার্গেট করবে আজ এবারে বলতে পারি ওরে কথা উঠতে আমি একটা কথা বলি কি মুশকিল আচ্ছা হেমন্ত বিশ্ব শর্মা তো এসে পার্থ চট্টোপাধ্যায়কে শাস্তি দেননি হেমন্ত বিশ্ব শর্মা তো এসে পার্থ চট্টোপাধ্যায় যে পদগুলো নিয়ে নেননি মন্ত্রী না না তার বদলে হেমন্ত বিশ্ব শর্মা কি করেছে তার বদলে অন্য দলে থাকবে তখন তাকে নিয়ে আলোচনা হবে আর যখন বিজেপি দেব কেউ চলে যাবে তাকে নিয়ে কোনো আলোচনা হবে না ঠিক যেমন অদ্ভুত ব্যাপার আমি বৈষ্ণব দাস সাথে আন্তরিকভাবে এই কথা একমত এর 100টা উদাহরণ হয়েছে ইন্ট্রোডিউ হেমন্ত বিশ্ব শর্মা আবার এই উদাহরণও আছে যখন রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূল ছেড়ে যাবে তখন সবাই মমতা ব্যানার্জি বলবেন যে রাজীবের দুর্নীতির আমার কাছে প্রমাণ আছে আমি তদন্ত শুরু করব আর তারপরে ভোটে জেতার পরে সেই রাজীব বন্দ্যোপাধ্যায়কে দলে নেবেন 1.5 বছর হয়ে গেল সেই তদন্ত আর এগোলো না আমি দ্বিতীয় কথা বলছি এর আগে ওই যে বিশ্লেষক ভদ্রলোক বলছিলেন বলার সময় যে এটা কথা ঠিক যে ইডি কে ব্যবহার করে গোটা দেশে বিরোধীদেরকে হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে কিন্তু যেটা এখানে বলতেই হবে এই ইডি কে ব্যবহারের বিরুদ্ধে সব বিরোধী দলের রিয়াকশন কিন্তু সমান নয় আজকে যখন আমাদের দলের নেতা মোহাম্মদ সেলিমকে তন্ময় ভট্টাচার্যকে ট্যাগ করা বা তাদের মামলা ইডি কে ট্যাগ করা হয়েছে মোহাম্মদ সেলিম তন্ময় ভট্টাচার্য আদালতে গিয়ে বলে এসেছেন যে আমরা এটাকে ওয়েলকাম করছি ইডি তদন্ত করুক দরকার হলে মমতা বন্দ্যোপাধ্যায় সিআইডি দিয়েও আমাদের বিরুদ্ধে তদন্ত করা কারণ আমরা পাবলিক রিপ্রেজেন্টেটিভ থেকেছি আমাদের নেতারা কোর্টে গিয়ে বলে এসেছেন যে আমাদের কোন ইডি না ইডি না তৃণমূল পরিচালিত সিআইডি কারোর তদন্তে কোনো আপত্তি নেই আমরা ওয়েলকাম করছি আদালতে গিয়ে এরা অ্যাপিল করলো যে ইডি কে
আমাদের মামলা থেকে আনট্যাক করে সরিয়ে দেওয়া যায়। সব বিরোধী রিঅ্যাকশন কিন্তু এক।